রাজ্য বিধানসভার ষাটটি আসনে ভোট হবে আগামী বৃহস্পতিবার ষোলো ফেব্রুয়ারি প্রচারে এই শেষ লগ্নেও কোনো খামতি রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি গত শনিবারই রাজ্যে পরপর দুটি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝে বাদ মাত্র একদিন সোমবারই আবার রাজ্যে ভোট প্রচার করতে আসেন প্রধানমন্ত্রী প্রচারের মঞ্চ থেকে রাজ্যের বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে আরও একবার তীব্র আক্রমণ করতে দেখা গেল তাকে এদিন প্রধানমন্ত্রী দৃপ্ত কণ্ঠে বলেন ভাজপা বদলার জন্য নয় বদলে রাজনীতি করে জনহিত এবং রাষ্ট্রীয় কল্যাণে কাজ করে ভাজপা ত্রিপুরার সুরক্ষার কবচ এবং বিকাশের গ্যারান্টি ভাজপা বিকাশের ভেদভাও করে না ভাজপা ছান্ডার রং দেখে সরকারি কাজে কোনো ভেদাভেদ করে না তাই এবার গতবারের তুলনায় এবার পুনরায় ভাজপা আরও অধিক ভোট সরকার গঠন করবে अगरतला तो बीजेपी निर्वाचन जनसभाएक् रखते गए एक कथा बोलें प्रधानमंत्री मोदी भाजपा त्रिपुरा की सुरक्षा और विकास की गारंटी है भाजपा विकास में भेदभाव नहीं करती है भाजपा जंडे के आधार पर सरकारी लाभ में भेदभाव नहीं करती क्योंकि भाजपा बदले की नहीं बदलाव की राजनीति करती है जनहित और राष्ट्रहित की राजनीति करती है इसलिए पिछली बार की तुलना में इस बार भाजपा ज्यादा वोटों के साथ वापसी कर रही है आपके आशीर्वाद से कर रही है और मैं आपको वादा करता हूं एक एक वादा पूरा करूंगा পাশাপাশি তিনি দিন বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পর এই প্রথম ডেন্টাল কলেজ পেল ত্রিপুরা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল এখন উত্তর পূর্ব সেরা ক্যান্সার হাসপাতালগুলোর একটি শিক্ষা এবং কৌশলের সঙ্গে সঙ্গে যুবকদের জন্য রোজকার ডাবল ইঞ্জিন সরকারের প্রধান কাজ ত্রিপুরা কো আপনা পহলা পহলা আজাদি কে पहला डेंटल कॉलेज आपको मिला है अटल बिहारी वाजपेयी रीजनल कैंसर हॉस्पिटल अब नॉर्थ ईस्ट के सबसे अच्छे कैंस, कैंसर अस्पतालों में से एक है जनजातीय क्षेत्रों में बड़ी संख्या में एकलव्य मॉडल आवासीय स्कूल खोले जा रहे हैं भाइयों बहनों শিক্ষা আর কৌশলকে সাথে যুবাওকে লিয়ে রোজগার ডবল ইঞ্জিন সরকারকে প্রাথমিকতা হয় বাম কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের ভোগ লালসার জন্য সব কিছু করতে পারে কেরলে কংগ্রেস আর সিপিআইএমের কুস্তি করছে আর ত্রিপুরায় তারা দোস্তি দশকের পর দশক ধরে বাম ফ্রন্টের অত্যাচার আজ কংগ্রেস কর্মীরা কি ভুলে যাবে একটা ঝান্ডা লাগানোর জন্য যারা নিজেদের প্রিয়জনকে হারাতে হয়েছে কিছু নেতাদের স্বার্থের জন্য সে প্রিয়জনদের কথা কি ভুলে যাবে রাজ্যের মানুষ এরকম কিছু নেতা আছে যারা তাদের ভোটার বা কার্যকর্তাদের বলিদান কোনো মাইনে রাখে না তারা শুধু ব্যস্ত তাদের ব্যক্তিগত সম্পদ কিভাবে বৃদ্ধি করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন ত্রিপুরাবাসীকে কংগ্রেস এবং সিপিআইএম এর জোটের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য জনসভায় আহ্বান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বামপন্থী আর কংগ্রেস আপনি সত্তা কি ভুখ মিটানে কি দেখিয়ে ইনকি ইয়ে কংগ্রেস অর লেফট কেরল মে কিয়া কর मारधाड़ कर दी उन्होंने दोनों ने एक दूसरे के खिलाफ केरल में कांग्रेस और वामपंथ के बीच में कुश्ती चल रही है लड़ाई चल रही है और त्रिपुरा में दोस्ती कर रहे हैं केरल में कुश्ती त्रिपुरा में दोस्ती लेकिन नेताओं की ये दोस्ती क्या कांग्रेस के कार्यकर्ताओं और वोटरों के बीच भी हो सकती है क्या कांग्रेस के वो कार्यकर्ता कांग्रेस को वो पुराने वोटर जिनको दशकों तक लेप वालों ने प्रताड़ित किया तंग किया चोट पहुंचाई उनके जवान बेटों को मार दिया क्या भारे ये लोग लेप के इन करतूतों को भूल जाएंगे क्या ये नेता लोग सत्ता भूख में उन पर हुए अत्याचारों का बुला करके राजनीतिक स्वार्थ के लिए निकल पड़े हैं क्या त्रिपुरा की जनता ऐसे लोगों को माफ करेगी एक झंडा लगाने तक के लिए जिनके अपनों का खून बहाया गया क्या वो पुरानी बातें भूल जाएंगे वो भी सिर्फ इसलिए कि कांग्रेस के कुछ नेताओं को सत्ता की भूख है उन्हें अपनी तिजोरी भरनी है উল্লেখ্যের বিধানসভার সাতটি আসনে ভোট হবে আগামী বৃহস্পতিবার ষোলো ফেব্রুয়ারি আগামী দোসরা মার্চ ভোট গণনা গণ দেবতার আশীর্বাদ যারা পাবে তারাই গঠন করবে সরকার ব্যুরো রিপোর্ট আর ইনিউজ